আমার নাম ছন্দা। আমরা ঢাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতাম। সবকিছু ঠিকই ছিল। আমার স্বামী সারাদিনে অফিস করত। বাড়িওয়ালা বাড়িওয়ালি খুব ভালো ছিল। কিন্তু তাদের ছেলে যখন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফেরত আসলো, তখন থেকে আমার জীবনে নেমে এলো দুর্বিষহ যন্ত্রণা। আমি বাড়িওয়ালার ছেলেকে প্রথম দেখাতেই চিনতে পারলাম। ওই ছেলেটির সাথেই বিয়ের আগে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক হয় আমাদের। বাড়িওয়ালার ছেলে আমার সাথে কথা বলার চেষ্টা করতে লাগলো। আমি চেষ্টা করলাম ছেলেটিকে এড়িয়ে যেতে। এরপর একদিন আমার স্বামী অফিসে গেলে ছেলেটি আমার সামনে এসে বলল। ছেলেটি আমায় বলল, সাদিয়া কেমন আছো? জি ভালো আছি, আসুন ভেতরে আসুন। ছেলেটা ভেতরে এসে বিছানায় পরিচিত ভঙ্গিতে বসল। আমি কি বলবো বুঝতে পারলাম না। আমার কেন জানি খুব ভয় করতে লাগলো। ছেলেটি বলল, দরজাটা লাগিয়ে আসো, দুজনে অনেক গল্প করব। প্লিজ দরজাটা লাগিয়ে আসো। আমি যন্ত্রের মতো দরজা লাগিয়ে এসে বিছানায় বসলাম। ছেলেটা আমার হাত ধরে ফেললো। আমি হাত ছাড়লাম না। ওকে এক সময় আমি খুব ভালোবাসতাম, ছেলেটা আমার হাত ছেড়ে দিল। ছদ্মনাম সেজান আমার দিকে তাকালো না, অন্যদিকে তাকিয়ে বলল, সাদিয়া আমার শরীরে ব্লাড ক্যান্সার বাসা বেঁধেছে। আমার লাইফটা সিনেমার মতো হয়ে গেছে। তোমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য তোমাকে কেড়ে নিয়েছে। তুমি আজ অন্যের বউ, সেটাই জানে এই সমাজ। কিন্তু পৃথিবী এটা কি জানে যে তুমি আমারই শুধু প্রেমিকা? জানি সাদিয়া, তুমিও কিছু বলবে না। তুমি বলবে এটা বলাও এখন পাপ। কিন্তু আমি কি পাপ করেছিলাম সাদিয়া? আমি কি পারতাম না সিগারেট মদ খেতে? বিদেশে গিয়েছিলাম পড়াশোনা করতে, সেখানে কি পারতাম না নারী নিয়ে ফুর্তি করতে? তবে আমাকে কেন এভাবে মরতে হবে? সেজান কাঁদতে লাগলো। আমি কিছু বলতে পারলাম না, ওর হাতটা শক্ত করে ধরলাম। পাপ হলে হোক, একজন মানুষ মারা যাচ্ছে, তার হাত ধরে যদি পাপ হয় হবে। সেজান সেদিন চলে গেল আর আমার কাছে আসলো না। মাঝে মাঝে আমি যেতাম ওকে দেখতে। ওর অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। ওকে হাসপাতালে ভর্তি করা হলো। আমার স্বামী অফিসে গেলে আমি একদিন সুযোগ করে ওকে দেখতে গেলাম। ও কেমন যেন হয়ে গেছে, চেহারাটা নষ্ট হয়ে গেছে। আমাকে দেখে কেমন উল্টা পাল্টা কথা বলল। বলল, সাদিয়া তোমার স্বামী তোমাকে খুব আদর করে তাই না? কাল রাতেও কি আদর করেছে? তোমার স্বামীর জায়গায় নিজেকে এনে এসব কথা ভাবতে ভালো লাগে সাদিয়া। এসব কি বলছো? আচ্ছা তুমি কি একটু মদের ব্যবস্থা করতে পারবে? মদ? হ্যাঁ, জীবনে জেনে শুনে পাপ করিনি, তারপরেও আমার ভাগ্যটা এমন, তাই এখন খুব পাপ করতে ইচ্ছা করে। সাদিয়া তুমি আজ রাতে থেকে যাও আমার কাছে, একটু আদর দিব তোমাকে। সেজান অসুস্থ মানুষের মতো হাসলো, তারপর বলল, না সাদিয়া খারাপ আমি হতে পারবো না, এসব কাজও করা হবে না আমার। আজান দিচ্ছে নামাজ পড়তে হবে, নামাজে দাঁড়ালে শরীরে শক্তি পায় না। আল্লাহর কাছে সব সময় মাফ চাই, জানি না জীবনে কি অপরাধ করেছিলাম, আজ এমন অসুস্থ হয়েছি আমি। আমি জানি আমি মারা যাব, আমরা সবাই মারা যাব, কিন্তু তবু কেন এত বাঁচতে ইচ্ছা করে সাদিয়া? সেজানের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আজান হচ্ছে, সেজান নামাজ পড়বে, ওর মতো ভালো মানুষ সত্যি হয় না। কেন যে পৃথিবীতে ভালো মানুষগুলো এত কষ্ট? আমি সেজানকে হাসপাতালে রেখে বাসায় ফিরে দেখলাম আমার স্বামী চলে এসেছে। আমার স্বামীর চোখে সন্দেহের চাহনি। আমার স্বামী আমাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিল পরদিন সকালে। এক সপ্তাহ পর ঢাকা ফিরে এসে শুনলাম সেজান মারা গেছে। তো আমি সেজানকে হাসপাতালে রেখে বাসায় ফিরে দেখলাম আমার স্বামী চলে এসেছে। আমার স্বামীর চোখে সন্দেহের চাহনি। আমার স্বামী আমাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিল পরদিন সকালে। এক সপ্তাহ পর ঢাকা ফিরে এসে শুনলাম সেজান মারা গেছে।